সকাল সকাল এত শীত করছে বৃষ্টি পড়ছে হট নিউজ নিয়ে চলে এসছি হট নিউজ সত্যি শুনে আমার গরম হয়ে গেল শরীর মানে মানে হঠাৎ করে মানে কোনো ধামাকাদার খবর শুনলে কীরকম হয়ে যায় বন্ধুরা আমার কান গরম হয়ে গেল তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি যে কি গরম খবর নিশ্চয়ই টাইটেল থামলে দেখে বুঝতে পেরে গেছো তো নমস্কার বন্ধুরা মাভিপ্লক চ্যানেল তরফ থেকে চলে চলেছে আবারও নতুন ভিডিও আশা করি আমার বন্ধুরা খুব ভালো সুস্থ আছো আমি খুব ভালো আছি বন্ধুরা তো চলো ভিডিওটি দেখতে থাকো মন্দিরা মারিয়াদের বাড়ি কেন গেছে মারিয়াদের বাড়ি কেন গেছে যখন মারিয়া এসেছিল মন্দিরাদের বাড়ি তখন যখন মন্দিরা বললো যে আমি ভাবলাম আমি আর সোমনাথ মন্দিরা মারিয়াকে পৌঁছাতে যাবো মারিয়ার বাড়ি তখন সোমনাথের মত ছিল না বললো সোমনাথের মত নেই ওই জন্য যেতে পারছি না হ্যাঁ আমরা যাব ভেবেছিলাম কিন্তু যাওয়া হলো না যাওয়া হলো না তো মারি তার রাহুলের মা যখন এসেছিল মন্দিরাকে মারতে তখন তো মারিয়া পালিয়ে গেছে ব্যাপার ও ভয়েই পালিয়ে গেছে তারপর ও তো ভিডিওতে কিছু দেখাচ্ছিল না তারপরে যে লাইভটা করলো ও মারিয়া কিন্তু অনেক কিছু বলেছিল মন্দিরাকে সোমনাথকে অনেক মানে খারাপ কথায় বলেছিল সবাই বলেছিল মানে নিজের লোক সবাই বলবে মারিয়ার মাও প্রায় প্রায় মাগি শব্দ ইউজ করেছিল মন্দিরাকে উনিও কিন্তু ছাড়েননি আর মারিয়ার মায়ের ইন্ধনই হয়েছে যদিও মারিয়ারদের বাড়ি মারিয়াদের বাড়ি যেগুলো হয়েছে আমি তো ভিডিওতে আগেই বলেছি কালকের ভিডিওতে তো কাল না পরশু দিয়েছিলাম যাই হোক তো আগে ভিডিওতে বলেছি যে মারিয়ার মায়ের যথেষ্ট ইন্ধন ছিল রাহুলের সাথে যোগাযোগ বা সম্পর্ক করার বা রাহুলের সাথে যে মানে সারল যে সিঁদুর পরিয়েছে ফুল ও সজ্জা হয়েছে সব কিছুটাই মারিয়ার মা জানতো মারিয়ার মা সবটাই জানতো না হলে কোনোদিনও ওখানে থেকে এত মানে সহজে এই কাজগুলো করতে পারতো না মন্দিরা এই জন্য গেছিল আর মারিয়াদেরকে যেহেতু বাজারঘাট করে শকেশ কিনে দিয়ে পুরো ভুলিয়ে দিয়েছিল টাকা পয়সা দিয়ে যে বলেছিল টাকা দিয়ে ও মুখ বন্ধ করে রেখেছিল আর যেহেতু ওরা টাকা দিয়ে মানে দালালি দালালির মতোই আর কি টাকা খেয়ে চুপ চরিত্র ঢেকে দেবে টাকা টাকা দিয়ে খেয়ে আর কি তো এবার কি হয়েছে সোমনাথ মন্দিরে হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করলো কেন যে মন্দিরে আর টাকার খেকো বলে যাই ঘটে যাক আমার ভিডিও কিন্তু দিন বন্ধ হবে না আমার ভিডিও কোনোদিন বন্ধ হবে না ভিডিও আমি দিয়ে যাব এটা আমার চাকরি জীবন এখান থেকে এখান থেকে আমার ইনকাম হয় ইনকাম সোর্স হচ্ছে আমার এই ইউটিউব সেক্ষেত্রে আমার আমি ভিডিও বন্ধ দিলে আমার টাকা ইনকাম হবে না সেহেতু যাই ঘটে যাক ভিডিও আমি দেবই। এত কঠিন পরিস্থিতি ডিভোর্স তারপর তোমাদের রাহুলের সাথে এত নোংরা এত বাজে কথা সে কমেন্ট বক্স অফ রেখেছে কিন্তু ভিডিও অফ রাখিনি আজকে হঠাৎ করে কেন ভিডিও অফ রাখতে হলো ভিডিও অফ রেখে ভেবেছিল পুরোটাই গোপন করে যাবে পুরোটাই কেউ জানতে পারবে না কোথা ভাবে জানি হবে না কিন্তু সত্যি কথা যেভাবে জানা হয়ে যায় জানা জানি হয়ে যায় রে আজকে রাহুলের সঙ্গে তোর সম্পর্কটা সোমনাথ প্রথমে মুখ খোলেনি তবু জানাজানি হয়ে গেছিল সেই রকমই তোর মানে এখন কেন ভিডিও রেখেছিস তোরা সেটাও কিন্তু জানাজানি হয়েছে আজকে মারিও ভিডিও দিতে পারছে না তাদের বাড়িতে গেছে মারিও ভিডিও বন্ধ রাখতে হয়েছে কেন না মন্দিরা প্রেগনেন্ট মন্দিরার পেটে বাচ্চা কার বাচ্চা নিশ্চয় সোমনাথের নয় সোমনাথের বাচ্চা হলে কোনোদিনও সেটাকে নষ্ট করার জন্য যেত না নষ্ট করার জন্য যেত না মারিয়াদের বাড়ি এখানে কোথাও নষ্ট করা যাবে না নষ্ট করতে গেলে একটা এমন জায়গায় যেতে হবে যেখানে কেউ জানতে পারবে না কেউ জানতে পারবে না একটা নতুন প্রাণ আসছিল সেটাকে নষ্ট করে দিতে যাচ্ছিস আজকে এটা নোংরামির ফল নোংরামির ফল ম্যানডিম নোংরামির ফল কিন্তু ওই বাচ্চারার তো কোনো দোষ নেই তার তো কোনো দোষ নেই আরে রাহুল না ভালো সময় হুলটা ফুটিয়েছিস তোর লজ্জা করে না ছি 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 তুই যদি বিয়েই করতে চাইছিস তুই যদি তাহলে বিয়েই করতিস বা ম্যান্ডি ভেবেছিল যে হয়তো আমাদের দুজনের মধ্যে বাচ্চা চলে আসলে রাহুল আমাকে বিয়ে করে নেবে এই ভেবেই সে এটা করেছিল এই ভেবেই সে এটা করেছিল কিন্তু যে এই ঘটনাগুলো ঘটে যাবে রাহুল আর মা আচ্ছা মতো কেলিয়ে যাবে দিয়ে যাবে সেটা ভাবতে পারেনি সেটা ভাবতে পারেনি ভেবেছিল ওই দিদিকে ভাইকে সাইয়া বানিয়ে নেবে আর দিদিকে শাশুড়ি বানিয়ে নেবে ভেবেছিল আর কি সম্পর্কের তো মাথা মুন্ডু নেই মানে কি বলবো এর থেকে আর নোংরা কথা বল অনেক বলে নিয়েছি আর তোর জন্য নোংরা আমি কিছু নোংরা কথা কিছু স্টকে নেই বুঝেছিস তো এই দালাল যারা দালালি করছে ওদের হয়ে তারা কি সঠিক খবরটা জানো মন্দিরা প্রেগনেন্ট হুম ও রাহুলের বাচ্চার মা হতে চলেছে তা বড় গলায় বল যে আমি রাহুলের বাচ্চার মা হতে চলেছি আমি এই বাচ্চাটাকে রাখবো আজকে ওদের দুজনে একটা বাচ্চার দরকার সবাই বলেছে সবাই বলেছে কিন্তু সোমনাথ নিশ্চয়ই চাইবে না লোকের বাচ্চাকে নিজের কাছে রেখে মানুষ করতে কোনোদিনও কোনো বাবা কি চাইবে চাইবে না বড় মুখ করে বলছে আমরা অসুস্থ আমরা ঠিক হচ্ছি ঠিক মোটেই হচ্ছিস না তোরা তোরা অসুস্থ না তুই হাতটা তাড়াতাড়ি খলিয়ে ওকে নিয়ে চলে গেলি ওটাকে মেরে ফেলার জন্য নতুন ভ্রণটাকে মেরে ফেলার জন্য যেহেতু ওটা তোর নয় পরের রক্ত কি আর তুই চাইবি পরের রক্ত তুই চাইবি না আরে তুই তো মহান পরের রক্ত চাইলে কি হতো বাচ্চাটাকে রেখে দিতে পারতিস মানুষ কর তুই শিবের আরেক নাম না তুই তো দয়ালু লোকের সাথে সব ওকে মেনে নিচ্ছিস তা লোকের মানে লোকের বাচ্চাকে মেনে নিতে কি দোষটা কোনো দোষ আছে কি দোষ তো নেই ওইটাকে গ্রহণ করতে পারছিস আর বাচ্চাটাকে গ্রহণ করতে কি দোষ বাচ্চাটার তো কোনো দোষ নেই বাচ্চাটার কি কোনো দোষ আছে দোষ তোর বউয়ের দোষ তো তোর বইয়ের ওই বাচ্চাটার কি দোষ বাচ্চাকে মেরে বউকে পবিত্র করতে চাইছিস বউকে পবিত্র করে নিয়ে ঘরে আনতে চাইছিস সিঁদুর খেলার মতো পেয়েছিস না সিঁদুর একজনের হাতে পড়লাম দিয়ে মুছে দিয়ে আরেকজনের হাতে পড়লাম দিয়ে সেই সিঁদুর মুছি মুছে দিল সে তারপর আরেকজনের হাতে পড়ে নিলাম সেই রকম আজকে এর সাথে শুয়ে একটা বাচ্চা হয়ে গেল কালকে ওর সাথে শুয়ে একটা বাচ্চা হয়ে গেল ভালো মজায় আছিস না আর এই যে ম্যাডাম মারিয়ার মা ম্যাডাম হুম কি বিবি বিবি সাহেব তা আপনি তো এত মহান আপনাদের মানে হেলথে যে কাজ করেন সেই হেলথে কি আপনাদেরকে পারমিশন দেয় ওইভাবে পরকিয়া করার সন্তানকে নষ্ট করার হুম পারমিশন আছে বুঝি আপনাদের হেলথে যে পরকিয়া করে আসবে বাড়ির বউরা পরকিয়া করে এসে সেই সেখানে পেটে বাচ্চা নিয়ে এসে সেই বাচ্চাকে নষ্ট করবে এটাই বুঝি আপনাদের হেলথে চলে হুম এগুলো আই তো কত বড় অপরাধ আপনি জানেন না জানেন না আপনি আপনি বাচ্চা নষ্ট করতে দেখেছেন ওখানে গিয়ে বাচ্চারা নষ্ট করবে এক মাস রেস্ট নেবে তারপর আসবে এই অবস্থা গাড়ি করে আসে আসে তাহলে তাহলে বাড়ি যদি চলে গাড়ি করে করে বাইকে তো মোটেই আসতে পারবে না আর পুরো একদম ওরা মানে গা ঢাকা দিয়ে আছে কাউকে কিচ্ছুটি জানতে দিচ্ছে না ওরা মারিয়ার বাড়ি চলে গিয়ে ওখানে নষ্ট করবে বাচ্চাকে তারপরে ফিরে আসবে আর মেয়েটার দায়িত্ব নিতে হচ্ছে না তো মেয়েটা তো ঠাকুমার কাছে রয়েছে আর মারিয়ারও ভিডিও দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে বলে দিয়েছে কোনোভাবে ভিডিও দেওয়া যাবে না আমাদেরকে দেখানো যাবে না আরে মারিয়া ভিডিও দিলে তো সব ফাঁস হয়ে যাবে আরে এমনি তো ফাঁস হয়ে গেছে তোদের নোংরামো কোনোভাবে ঢাকা থাকতে পারে না তোরা যা সমস্ত নোংরামো করে গেছিস সোশ্যাল মিডিয়া তোদের মানে রন্ধ্রে রন্ধ্রে সবাই চিনে গেছে বুঝেছিস আর এত বড় ঘটনাটা লুকিয়েও কিন্তু লুকিয়ে রাখতে পারলি না জানাজানি হয়েই গেল। ঠিক আছে জানাজানি হয়েই গেল তাই বাচ্চা নষ্ট করছিস কর সংসারটা করবি তো নাকি বাচ্চাটাকে থেকে নষ্ট করে আবার দৌড়াবি তার পেছনে যে আবার পেট করে নিয়ে আসবি এর থেকে ভালো কিছু তোর জন্য আসে না রে ঠিক আছে তোর জন্য ভালো কিছু আসে না আর এই যে তুই পেয়েছিস এক ঢেমনা বরকে সে নাকি শিব হাসিও পায় ঠিক আছে তো কি বলবো বলার কিছু নেই তোমাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা মন্ডি মানে মন্দিরা ম্যান্ডি ওরফে মন্দিরা ওরফে ম্যান্ডি মারিয়াদের বাড়ি কেন গেছে রাহুলের সন্তান মন্দিরার পেটে সেই সন্তানকে নষ্ট করার জন্য মারিয়ার মা দায়িত্ব নিয়ে নষ্ট করবে সন্তানকে সেই জন্য মন্দিরা সোমনাথ গেছে ম্যান্ডি স্যান্ডি গেছে মারিয়াদের বাড়ি ঠিক আছে গর্ভপাত করিয়ে তারপর ফিরে আসবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সব বন্ধুরা খুব ভালো থাকতে সবাইকে এত ভালোবাসে